আমাদের আজকে আলোচনার বিষয় ইনফরমেশন টেকনোলজি ফর সেকেন্ড ইয়ার বিকম অনার্স অ্যান্ড পাসের জন্য। যারা সেকেন্ড ইয়ারে অনার্স এবং পাসের জন্য পড়াশোনা করছো ইনফরমেশন টেকনোলজি নিয়ে, বিকমের ক্ষেত্রে 50 মার্কসের বিকমের এই সেকেন্ড ইয়ারের পেপারটি আসে। ফার্স্ট কন্টেন্টস নিয়ে আমরা পরবর্তী ভিডিও আলোচনা করব। চ্যাপ্টারগুলোর নাম হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড বিজনেস, নাম্বার সিস্টেম, ফান্ডামেন্টালস অফ কম্পিউটার, ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটা কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্ক, ইন্ট্রোডাকশান টু ইন্টারনেট, সিকিউরিটি ইস্যু অ্যান্ড অবজেক্ট আর কন্টেন্টস নিয়ে আমরা পরবর্তী ভিডিওয়ে আলোচনা করব। এবার দেখে নেওয়া যাক প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে কত মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে। ইন্ট্রোডাকশন টেকনোলজি অ্যান্ড বিজনেস অ্যান্ড বিজনেসের ক্ষেত্রে 8 মার্কস রয়েছে। নাম্বার সিস্টেমের ক্ষেত্রে 2+4 মার্কস, ফান্ডামেন্টালস অফ কম্পিউটারের ক্ষেত্রে 8 মার্কস, ডেটা অর্গানাইজেশন অ্যান্ড ডেটা বেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে 2+8 মার্কস, অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্ক আর ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে 8 মার্কস, ইন্ট্রোডাকশন টু ইন্টারনেট এর ক্ষেত্রে 2+2 মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে, অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড সিকিউরিটি ইস্যু 2+4 মার্কসের ডিস্ট্রিবিউশন রয়েছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন।